রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল ভবনের ছয়তলা থেকে পড়ে চিকিৎসাধীন এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ নেই, নিয়তিকে মেনে নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে চান তারা। পুলিশ বলছে পরবর্তী আইনি জটিলতা এড়াতে ময়নাতদন্তের পরই স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে লাশ। নিয়তিকে মেনে নিয়েছেন ঠিকই, কিন্তু সন্তান হারানোর বেদনা সহ্য করতে পারছেন না রাজধানীর সবুজবাগের বাসিন্দা আলমগীর হোসেন। হাসপাতালের ছয়তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছে তার ছোট ছেলে হাবিবের। স্বজনরা জানান, সপ্তাহখানেক আগে ডেঙ্গুতে আক্রান্ত হয় দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলের SSC পরীক্ষার্থী হাবিব। চিকিৎসকের পরামর্শে গত মঙ্গলবার তাকে ভর্তি করা হয় পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে। বৃহস্পতিবার সন্ধ্যায় হাবিব তার বাবা ও ভাইয়ের কাছে মুরগির মাংস ও নানু রুটি খেতে চায়। তাকে রেখে রুটি ও মাংস কিনে হাসপাতালে ফিরে এসে তারা জানতে পারেন নিচে পড়ে গেছে অসুস্থ হাবিব। আমি আর আব্বু নামাজ পড়ে ওকে জিজ্ঞাসা করছি কি খাবে, তো বলছে যে রুটি খাবো আর মুরগি নিয়ে আসো। তো এটা শুনে আমরা, আমি আর আমার বাবা, আমরা হাসপাতাল থেকে বের হয়ে নাচ আনতে যাই। তো আমরা নান রুটি নিয়ে আসার পরে রাস্তার ভিতরে দেখি যে রক্ত অনেক। তো রক্ত দেখে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করি, কি আমরা তো জানি না কি। তো আমাদের, আমার ভাই যে ওয়ার্ডে ছিল ওই ওয়ার্ডের লোকজন আমাকে বলতেছে, কয় তোমার ভাই কোথায়? আমি বললাম আমার ভাই তো বসা সিটে আছে, সম্ভবত সিটে আছে। তো আর বলতেছে যাই দেখো আছে কি না। ওই ওয়ার্ডের যাই, যাওয়ার পরে দেখি আমার ভাই নাই। ঢোকানোর পরে দেখি যে আমার ছোটো ভাই মাথায় ব্যান্ডেজ করা, রক্ত পড়তেছে অনেক। আমাকে ডাক্তার ডেকে নিয়ে বলতেছে আপনি, এটা আমাদের দ্বারা সম্ভব না, আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান। মানে ওইখান থেকে আমার মনে হয়েছে যে আমার ভাই আর নাই, আমার ওরকম মনে হয়েছে। ওর যেই পরিমাণে রক্ত পড়তেছিল, ব্লিডিং চলতেছিল। তো এই অবস্থায় রক্ত পড়তে পড়তে আমরা আসি, নিয়ে আসি এখানে। এখানে আসার পরে টিকিট কেটে ভেতরে ঢুকাই। ঢুকানোর পরে কিছুক্ষণ পরে ডাক্তার আমাদেরকে বলে যে তোমার ভাই আর নাই। সন্তানের মৃত্যুর জন্য কারো অবহেলাকে দায়ী করছেন না হাবিবের বাবা। ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে চান তারা। না, আমাদের কোনো আল্লাহ 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 দেখছে সব, আল্লাহ মর গিয়েছে, আল্লাহ আমার আল্লাহ সব, আমার আল্লাহ যা করছে তার মঙ্গলের জন্য করছে। আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ কাছে রাগ করা যাবে। পুলিশ বলছে তাদের কাছেও আসেনি কোনো পক্ষের কোনো অভিযোগ, তবুও স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করার কথা জানান তারা। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কোনো অবহেলাজনিত কারণ আছে কি না আমরা বারবার জিজ্ঞেস করছি, যে ওনাদের কোনো নেগলিজেন্সি আছে কিনা। না, আমাদের কারোর প্রতি কোনো ক্ষোভ নেই, কোনো অভিযোগ কারোর প্রতি কোনো অভিযোগ বা আপত্তি নেই। লাশটা এতে আমরা এখানে জরুরি বিভাগের মর্গ আছে ওইখানে রেখে দিয়েছি। স্বজনরা জানান নিহত হাবিবের গ্রামের বাড়ি বরগুনা জেলায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।